गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल सबाई निश्चय भलो आओ भलो आज रोजगार मतन आज के चले आस सकाल सकाले पुजो देया थेके शुरू कर लाम ब्लगटा सबाई निश्चय भलो आओ भलो आलो तो थकते ही जेको समय जे भाव थकिन क्या भलो थकते से सब समय बोली सुख दुख नहीं जीवन हाँ जीवन मान दुखटा आगे नीते सुखटाओ आटोके समान भाव तेले पुजो तो सारा हो गेलो रान्ना बान्ना प्राय अर्धेक हो गेछे आर एकटू बाकी आछे बोलते महाराजार छेले एकटू बेरोलो आमी ओदेर पूरा बेरोलो दरजा देबो ताई आमी एकदम नीचे थेके पुजोटा दिए भाबलाम नीचे थेके ब्लगटा शुरू करी तारपरे उपरे जाबो। आर शुरूते तोमादेर एकटा कथा बोली बंधुरा सबाई एगोच्छो एगिए जाओ कम बेसि एगोते हबे। आर जेटा बोलते चाई आज के 15 दिन हो गेलो एक ही भावे सबाई आसछो आबार केटे जाच्छो ता किछु बोलार नेई एइगुलो। आर जेहेतु जारा जे कयजन कमेंट करछो प्लिज तादेर काछे अनुरोध करछि वाच टाइमटा दिओ। आमि किन्तु सबाइकेई वाच टाइमटा देई अन्ततपक्षे जारा आमरा बंधुरा आछि बंधुरा बंधुदेर वाच टाइमटा दिले वाच टाइमटा आमरा पेये जाबो। किन्तु एकदमई वाच टाइम एगोच्छे ना एक मिनट डेढ़ मिनट दो मिनट वीडियो देखो बोझाई जाए वाच टाइम जदि ना बढ़े ताले तो आमी बुझते पारबो जे वाच टाइम टा बाढ़चे ना। ताले कमेंट करछो लाइक करछो अथच सेई वाच टाइम टा पाच्छी ना ताले प्लिज अनुरोध करबो जे प्लिज प्लिज बंधुरा वाच टाइम टा देबे। आमी किन्तु प्रत्येककेई वाच टाइम टा देई आमी जदि दो दिन वीडियो नाओ देखी परे तार दुटो वीडियो देखे दी এটা কে কতটা বোঝো জানি না। আমি কিন্তু পরপর তার দুটো ভিডিও দেখে দিই আর পরপর দুটো ভিডিও দেখা মানে অর্ধেক অর্ধেক করে না আমি ফুল ভিডিও দেখি। কেন দেখি আমি প্রত্যেকটা সময় বলি যে আমি কাজের ফাঁকে ভিডিও চালিয়ে আমি প্রথমে কমেন্ট করে দিয়ে তারপরে অন্য কাজ সারি। চলো উপরের দিকে যাই আর বাজার করে এসেছে মাছগুলো এখনো ধুইনি এইবার ধোবো পূজো দিতে দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না তাই আমি পূজোটা আগে সেরে নিলাম। তো বন্ধুরা বারবার বলছি বিশ্বাস করে সবাই সবাইকে ওয়াচ টাইমটা দাও তাহলে ওয়াচ টাইমটা পেয়ে গেলে অন্ততপক্ষে সবাই এগোতে পারবো। রান্না দেখো রান্নাঘর আগোছালো ভাত হয়ে গেছে যে এখানে মহারাজা একটু নিম বেগুন দিয়ে খেয়েও নিয়েছে আর এখানে রয়েছে কালকের ভাতটা আমি গরম করে রেখেছি সেটা আর এই যেটা করব কলার তরকারি করব বিচি কলার তরকারি। कल के नीला आसती नीला एस बलो माँ तुम्हें कि सब बीचिकला खे फेले तरकारी कर नार बाबा आब और देखो पशुदिन रे हमार जालना ए रकम ढिल छुड़े भेजे दिए देखो बुझते पर पुरो काचे देखी कल के सकाल बेला उठे देखी नीचे टीचे पुरो यब जगह टाइगे सब हमार एकदम काचे छड़ाछड़ी हो गए ভালো লাগে বলো এরকম করে যদি কেউ এরকম করে কেন করেছে জানি না কার কি অসুবিধা হচ্ছিল যাই হোক যার অসুবিধা হয় তার নিশ্চয়ই কোনো সুবিধাও আছে কাজটা ভাঙাতে। এই হচ্ছে আরে নিম বেগুন দিয়ে খেয়ে গেছে আর এই যে আমার ডিমের ঝোল রান্না রয়েছে ছেলের জন্য আর দেখো বাজার এখনো গোছাইনি বাজার এনে রেখেছে এইবার দেব মাছে হাত কি মাছ এনেছে জানি না মেয়ে খাবে বলে মেয়ের জন্য বলেছি কোনো মাছ নিয়ে আসো সেই মাছ দিয়ে কলার তরকারি করব দেখি কি এনেছে আমি তো ঢেলেও দেখিনি এই যে কই মাছ এনেছে ঢেলে দেখিনি কেন স্নান হয়ে গেলে আগে যাই আমি পূজো করতে অর্ধেক রান্না করে রেখে তারপরে
স্নান সেরে জামা কাপড় কেচে স্নান সেরে পুজো দিয়ে তারপরে এই যে এখন এই যে ও বাবা কি ছোট ছোট মাছ দেখো এইগুলো এই যে ট্যাংরা মাছগুলো এখন কি দিয়ে করব দেখি যা দিয়ে হোক করব এগুলো পরিষ্কার করে নিই একদম ছোট ছোট মাছ ছোট মাছ খেতে ভালো কিন্তু সময় লাগে এগুলো যদিও কেটে টেটে নিয়ে আসতে তারপরেও বাঁচতে হবে অনেক সময় লাগবে দেখো মাছ তো ধুয়ে নিয়ে এসেছি এবার হলুদ লবণটা একটু মাখিয়ে নিই আর আগের দিনের রয়েছে যে চিংড়ি মাছ এই দুটো কই মাছ দিয়েই করব এই কলার তরকারি কাঁচকলা দিয়ে যেমন কই মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগে ভালো লাগবে কিন্তু এই ছোট মাছটা দিয়ে ভালো লাগবে না এই ছোট মাছের কোনো ঝাল চচ্চড়ি পেঁয়াজ কালি টালি দিয়ে সব কিছু দিয়ে বা সর্ষে বাটাটাটা দিয়ে ভালো লাগবে আর চিংড়ি মাছটা থাকবে চিংড়ি মাছটা দিয়ে ছেলেকে কিছু একটা দেখি করে দেবো আর দেখো কালকের অনেকগুলো তরকারি আমার রয়েছে তরকারি বলতে একটু একটু রয়েছে বেশি নেই বিট গাজর ভাজি রয়েছে তারপরে কাঁচা পাকা টমেটো দিয়ে টক করেছিলাম মাছের মাথা দিয়ে সেটা রয়েছে আর টক খেতে কিন্তু এই সময়টা খুব ভালো লাগে সব বাড়িতে কাজ হচ্ছে ভাঙচুর হচ্ছে চারিদিকে কি আওয়াজ এর সঙ্গে দুটো ট্যাংরা মাছও ভেজে রাখি টকটাকে আবার এই মাছ দিয়ে আর একটু গরম করে নেব তাহলে আরও ভালো লাগবে আর খুব ঠান্ডা লেগে গেছে গো বন্ধুরা বাড়িতে তো আমাদের ওখানে খুব ঠান্ডা মানে একটু গ্রাম্য পরিবেশ ফাঁকা ফাঁকা জায়গা ভীষণ ঠান্ডা ঠান্ডাটা ওইখানে থাকতে বুঝিনি এখানে এসে বুঝছি ভীষণ ঠান্ডা লেগেছে আর কি বলতো আমরা ইচ্ছা করলে আমাদের এখানেও বাড়িতে আমি আমার শ্বশুর শাশুড়ি অনুষ্ঠান করতে পারি কিন্তু ভালো লাগে না যেখানে আমার শ্বশুর ছিল যেখানে আমার শাশুড়ি ছিল আমরা সব দেওর ননদ ভাই সব ভাইয়ের বউরা সব আমার ননদরা তো সবাই ওইখানেই আসবে এবার আমরা সবাই এক জায়গায় করি ওই জন্যই আনন্দটা বেশি হয় যে কোনো বাবা যা কিছু করুক না কেন বাবা যা কিছু হোক বাড়িতে যা যা করে গেছে বাবা সব আমরা একসঙ্গে করি কেননা আলাদা আমরা ভাবিই না যে আমরা আলাদা করবো কেন করবো আলাদা বলতো বাবা যেখানে ছিল ছোটো দেওরের কাছে দেখো ছেলে মেয়ে যে একটু কমজোরি যে ছোটো মা বাবা কিন্তু তার সঙ্গেই থাকে তাকেই তার রোজগার কম তাতে কী হয়েছে তবুও ভালোবাসা তো আর কম না ভালোবাসায় তো রোজগার দিয়ে ভালোবাসা হয় না আমরা সব দিন আমার শ্বশুরকে শাশুড়িকে সব দিন এখান থেকে যেয়ে যেয়ে দেখেছি আমার যা পাশে ঘর করে আছে সে যেয়ে যেয়ে দেখে তারপরে শ্বশুর তো বেশ কিছুদিন পড়ে থাকলো লোক রেখে দেওয়া হয়েছিল তারপরে ওরাও কাজের ঝামেলায় পারে না কিন্তু বউরা সব দিনই খুব ভালোবেসেছে আমার শ্বশুরকে সব বউরা আমি হয়তো দূরের থেকে যে আমার ভালোটা আমি বলতে পারি না আমার জায়েরা বলতে পারে আমি বলতে পারি না আমি হয়তো কিছুই করতে পারিনি আমার শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু এদের বাড়িতে একতাটা এত না বড়ো ভাই তো কখনোই একা কিছু করতেই চায় না টাকা বড়ো ভাই মেজে ভাই দেবে সব বোনেরা দেবে হ্যাঁ এবার যে যারা চাকরি করে তাদের একটু বেশি দিতে হয় এটা বুঝতে হবে যেমন আমাদের বাড়ির লোক আমার ভাসুর এরা দুই ভাই সবসময় বলি তোমরাই সব করবে তোমরা করবে ছোটরা পারলে দেবে না পারলে না দেবে এইভাবেই করা হয় ওদের ছেড়ে দিয়েই করা হয় আর আমার ননদরাও যেরকম আমার ছোট ননদের আর্থিক অবস্থা খারাপ কিন্তু কি আমার ননদকে বলি দেখো মন খারাপ করবে না দিতে না পারলেও আসবে এসে থাকবে ঘুরবে ফিরবে মন খারাপ করবে না তুমি ফুলমালা দাও বাবাকে বাবাকে একটু 5 টাকার মিষ্টি কিনে দাও তাতেই আমরা সবাই খুশি হয়ে যাব তোমার মনেও শান্তি পাবে আমরা তো মা বাবা আমাদের জন্য যেমন সব কিছু করেছে তাদের জন্য তো আমরা যতটাই করব ততটাই আমাদের কাছে কম তাই খুব ভালো লেগেছে যখন এই যে আমার শাশুড়ির কাজ হয় আমরা তো কেউ ঘরে করি না আমরা সব ওইখানেই করি কেউ নিজের করে আমরা নিজের ঘরে করি না
সব এক জায়গায় করি। আমার যাকে আমি ডেকে বলি, আমার ছোট যাকে দেখ, তোরা শুধু একটু সাথে থাকবি, তোদের টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, কোনো কিছু লাগবে না, তোরা শুধু একটু সাথে থাকবি, সব আমরাই করব। এই যে গেছি আগের বার গেলাম, প্যান্ডেল করা হয়েছে, আমি বলেছি আগেই, আমি আমার দেওরকে বলেছি, দেখো কেউ খাটতে পারে না, খাটবে না, ছেলে মেয়ে নিয়ে কেউ খাটতে পারে না, খুব কষ্ট হয়, তা আমি বলেছি একদম লোক রেখে নেবে, লেপা পোছা সব ধোয়া মোছা সব লোক দিয়ে করাবে, সব আগে পরে আমরা লোক রেখে নিয়েছি, যা টাকা লাগুক বড় ভাই আর মেজো ভাই দেবে, বলেই দিয়েছি যা টাকা লাগুক বড় ভাই আর মেজো ভাই দেবে, তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের শুধু কিসে কি লাগবে তাই বলবে, ভাই বোনরা সব একসঙ্গে মিলে থাকি, এর থেকে বড় পাওনা কিছু নেই, মা বাবা যেখানেই থাকুক তারা সেখান থেকে তাদের আত্মা শান্তি হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা সব এক জায়গায় আছে, কলার তরকারিটা করে নি, তাহলে আমার হয়ে যায় রান্না, আর এখনো বেজে গেছে কটা, দেখো বন্ধুরা কটা বাজে, আমি এখনো সকাল থেকে কিছু খাইনি, এই যে 11:15 বাজে, খাইনি বলতে কি বলতো, আমি দুবার চা খেয়েছি, ছেলে তো খাবে না কলার তরকারি, ছেলের জন্য ডিমের ঝোল রয়েছে আর একটু বিট গাজর ভাজি রয়েছে, ওই দিয়েই খাবে, খুব রোদ উঠেছে, কলার তরকারি ঝোল দিয়ে চলে এসেছি, এই বারান্দায় বসলাম, ছেলে আর মহারাজা গেছে একটু বাইরে, দরকার আছে সেখানে গেছে, একটা প্রবলেম তো হয়েছিল, সেই প্রবলেমটা ঠিক করতে গেছে ব্যাংকে, আর যে কথা বলতে বলতে রেখে দিলাম যে সত্যি সবাই এক জায়গা অনুষ্ঠান হলে ভাই বোনরা মিলে, ভাইয়ের বউরা সবাই মিলে যে আনন্দ সেটা অন্য জায়গায় নেই, মানে নিজের ফ্যামিলির লোকগুলো সব এক জায়গায় হয়ে যদি আনন্দ ভর্তি করা যায় সেটা অনেক ভালো লাগে, কেউ কিছু দিক বা না দিক সেটা না, যার সমর্থ আছে সে একটু বেশি দেয়, যার সমর্থ কম আছে সে হয়তো কম দেয়, কম বেশি নিয়েই তো চলতে হবে, সবাই যে সবার যে অনেক থাকবে এমন নয় কিন্তু, তাই থাকে, আমি তো শুধু আমার জায়দের বলি, জায়দের বলতে আমি ছোটটাকেই বলি, ও যেখানে আমার শ্বশুর ঘর করেছিল সেই ঘরটাই ওদের দেওয়া হয়েছে, সেইখানেই আমার শ্বশুরের কাজ হয়, আর সেইখানে আমি আমার ছোট যাকেই বলি, দেখ আর তুই মুখ করে কথা বলি, তুমিটা খুব কম বলি, কেননা ইচ্ছা করে না, তাহলে মনে হয় কি পরপর, ও আমার নিজে ছোট যা, কিন্তু আমাকেও তুই বলে কথা বলবে, আমাকে বলবে তুই এদিক আয় এটা শোন, তুই এটা করলি কেন, ওটা করলি কেন, এইভাবে আমরা যায়রা কথা বলি, কিন্তু এক জায়গা হয়ে যে দুটো কথা তোমাদের শোনাবো বন্ধুরা, শোনাতে পারছি না, যদি কখনো পারি তা সেটা শোনাবো, কেননা বাড়িতে জানো অনুষ্ঠান ছাড়া আমি বাড়িতে যাই না খুব একটা, আর গেলেও দরকার নেহাত ভীষণ কোনো দরকার হলে যাই, কাজটা সেরে চলে আসি, এবার বলেই রাখি সবসময় আগেও বললাম যে তোদের কিচ্ছু করতে হবে না, তোরা আগে পরে লোক রেখে নিবি, যা টাকা লাগে কেউ না দেয় আমি দেবো, তোর মেজদা দেবে টাকা, তোরা শুধু ভালোভাবে যে কাজগুলো হয়ে যায় সেটা চেষ্টা কর, বলতে নেই আমার জায়রা যেমন ভালো, এরা ভাইরাও খুব ভালো, বড়দা মেজদা শোনো, পাঁচটা আঙ্গুল পাঁচ রকম হবেই, সেটা আমরা কখনো ধরি না, সেটা ছেড়ে দিয়ে ধরতে হবে ভালোটা কি, ভালোটা নিয়ে থাকতে হবে, ভালোটা নিয়ে থাকতে হবে, যারা দিন আনে দিন খায় তাদের সঙ্গে যদি একটা চাকরিজীবী তুলনা করি তাহলে ভুল করব। তাই তাদের সঙ্গে কখনো তুলনা করি না, সবসময় ভাবি যে ওদের আমরা কি করে ওদের নিয়ে সব কাজটা সম্পূর্ণ করব। কি করে, যাক বেশি পয়সা যাবে কম যাবে সেটা তো যাবেই, মা বাবার কাজ বাড়িতে কোনো কাজ হলে আমরা সব এইভাবে করি, দেখো এত কাজের মাঝে বলি কথাটা, দেওরের ছেলে না ননদের ছেলে, মেজ ননদের ছেলের বার্থডে ছিল,
আমরা অত রাত্রে কাজ শেষ হয়েছে, কাজ শেষ হওয়ার পরে রাত্রে 12টা পর্যন্ত আমরা বসে আছি, শুধু কি করব, সব বোনেরা বসে আছে, আমাদেরও থাকতে হবে, না মামি থাকো, কাকিমা থাকো, সবার থাকতে হবে, সবাই থেকে ওর বার্থডে ওই 12টার পরেই সেই কি তুমুল কাণ্ড, কেক নিয়ে আসতে 12টার সময়, যে 15-12টার সময় যে পাড়ার এক দোকান থেকে যে বাপুজি কেক নাকি ছোট ছোট কেক, ওই কেক দুটো নিয়ে আসছে, এনে ওটাকে হঠাৎ করে তাহলে কি করব। তারপর সেই কেক কেটেছে, আর তো সেই ডিম ফিম মাখিয়ে যা করেছে ননদের ছেলেকে বলার মতন না, গেল ওইভাবে। পরের দিন দেখলাম তাহলে ওর তো বার্থডে আমাদের এখানেই রয়েছে, তাহলে বার্থডে করতে হবে। আমি মেজবাবুর থেকে, মেজবাবু বললে তোমরা চিনবে না, মহারাজের থেকে টাকা নিলাম, টাকা নিয়ে আমি বললাম যা কালকে কিন্তু কেক আনবি, কেক এনে কেক কাটা হবে, এত কাজের মাঝে। পরের দিন তারপরে কেক এনেছে, সেই কেক অনুষ্ঠানের পরে বিকালবেলা সেই কেক কাটা হয়েছে সবাই মিলে এক জায়গায়। এই যে আনন্দটা, টাকাটা বড় কথা না, এই যে আনন্দটা আমরা সবাই একসঙ্গে পাই না, এর থেকে পাওনা কিচ্ছু নেই পৃথিবীতে। চোখটা এরকম করে বন্ধ করবো না, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কেউ নেবে না, কিন্তু ন্যায্য পথে চলতে হবে, আর যাতে সৎ পথে থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে। আমার দ্বারা যারা, যাতে কারো ক্ষতি না হয়, বা আমার দ্বারা যাতে কেউ একটা খারাপ কাজ না শিখে যায়, সেটা চেষ্টা করতে হবে। টাকা পয়সা দুদিনের জন্য, মাথা গোজার জন্য ছাদটার প্রয়োজন হয়। আমার ভিডিও তোমরা দেখলে অনেকেই পুরনো নতুন বুঝতে পারবে যে আমি এরকমই বলি, আর আমি সব কিছুকে এরকমই মনে করি, কেননা জীবনে অনেক কিছু দেখেছি গো, জীবনে অনেক কিছু দেখেছি, আর নিজের জীবনে যেগুলো ঘটে না সেইগুলো সে ফিল করতে পারে যে নিজের জীবনে যে এইগুলো যে ঘটেছে তাহলে কি হতে পারে। মাছটা আগে দিয়ে দিই, এত বলছি এমন একদিন গেছে আমার যে দিনটা আমার ঘরে হাঁড়ি চলেনি, সত্যি হাঁড়ি চলেনি, যখন দুঃখের কথা দুঃখ বলে মনে করি না আমি এখন, কেননা মনে করি না, ঈশ্বর যখন যেভাবে রাখে না তখন সেইটা ভাবতে হয়, পেছনের দুঃখের কথা যখনই আমি ভাবতে যাব তখনই আমার দুঃখটা বেড়ে যাবে, তা আমি সেই জন্য সেই কথাটা খুব একটা মনে করি না। তবে কিছু কিছু সময় মনে করি যে ওই দুঃখটাকে কিন্তু আমার দুঃখ বলে মনে হয় না, এখনও না, তখনও না, কখনও না, কেননা যখন এমন একটা সময় বিধাতা আমাকে দিয়েছিল যে সময়টা আমার ছেলে মারা গেল, প্লাস ছেলে মারা যাওয়ার পরপর দুর্যোগ নেমে এলো, আমার ঘরে এক মুঠো চাল নেই, ডাল নেই, তখন আমার বাবার বেশ ধান চাল হতো, মাঝে মধ্যে আমার বাবা আমাকে, দাদাই ফোন করে বলতো ঝুঁকুকে চাল ডাল যা লাগে ওকে বাবা কিছু চাল টাল দিয়ে দিও, তখন আমার বাবা কিন্তু চাল এনে দিয়ে, বাবা বাপের বাড়ির থেকে আমি যে চাল নিয়ে এসেছি, হ্যাঁ এরকমভাবে দিন গেছে। আমার ছোটো বোন আমাকে বাজার করে দিয়ে গেছে, ছোটো বোনের বরও ছিল ভীষণ ভালো, ছোটো বোনের বরটা, তার আমার ছেলে মারা যাওয়ার পরে মনে হয় 2-3 বছর পরে ছোটো বোনের বরটা মারা গেল। এরকম দুর্যোগের ভিতরে যারা যায় তারা বুঝতে পারে জীবনটা দুদিনের জন্য, অনেক কিছু নিয়ে যেতে আসেনি, টাকা পয়সা সোনা গয়না সব থাকবে, কিছু নিয়ে যাব না, কিন্তু সব ব্যবহার করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ঈশ্বরের কথায় কালকে ভাগবত পাঠ শুনছিলাম, আমরা সবসময় শুনি, কথায় বলে পিতৃধন খোয়াতে নেই, কেন খোয়াতে নেই, পিতৃধন জমিয়ে রাখতে হয়, তাকে আরও বাড়াতে হয়, কীভাবে বাড়াতে হয় সেটা দেখতে হয়, সেটা আমার জাগতিক যুগে পরিবারের ভিতরে হোক, সামাজিকভাবে হোক, বা আমার আধ্যাত্মিক হোক, আধ্যাত্মিক হলে পরে দেখতে হবে এই দেহটা কিন্তু আমাকে ঈশ্বর দিয়েছে, সেই দেহটায় আমি শুধু খোয়ালে হবে না, তাকে যত্ন করতে হবে, তাকে সমানভাবে তার কী করে গেলে দেহটাকে নিয়ে এসে জীবনে কী করলাম সেটা কৈফিয়ত দিতে হয় ঈশ্বরের কাছে, আর সে হচ্ছে পরমপিতা। আর জাগতিক দিকে যে দেখতে হবে, আমার জগতে এসে আমার পিতাকে আমার কৈফিয়ত দিতে হবে যে তার যে ধনটা আমরা কি করেছি, সেই ধনটাকেই আমরা বাড়িয়েছি না কমিয়েছি। তাই বলবো যে এইগুলো সব ভাবার বিষয়, ঈশ্বরের কথা যারা আলোচনা করে, যারা ভাবে, তারা ভাবতে পারে, তারা বুঝবে যে হ্যাঁ কীভাবে মানুষের চলা উচিত, কীভাবে বলা উচিত, বা আমার দ্বারা যাতে কারোর কষ্টটা না হয়, কেউ যাতে কষ্ট না পায়। যেমন কিছু নিয়ে আসেনি কিছু নিয়ে যাব না,
যা কিছু করেছি এই ধরাধামে, যা কিছু রেখে যাব এই ধরাধামে, অতএব তা নিয়ে আমি সুখ দুঃখ কোনোটাই ভাবি না, যখন যেভাবে ঈশ্বর রাখবে তখন সেভাবে থাকব। অনেক কথা বললাম, বলতে ইচ্ছা করলো, আর অনেক সময় জানো তো কিছু বলতে ইচ্ছা করে না, বলতেই ইচ্ছা করে, মানে কথা এসে গেলে তখন মনে হয় এই কথাটা বলি, এই কথাটা তোমাদের সঙ্গে ছাড়া কাদের সঙ্গে শেয়ার করব বলো। হ্যাঁ, তাই একটু বললাম, তাহলে চলো আমার রান্নাটা কতদূর দেখি, দেখে রাখি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আবার যে রোগটা যেভাবে বাড়ছে, তার বলার মতন না। এখন আবার নিয়ম করে দিয়েছে, অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি করা যাবে না। হ্যাঁ, আবার মাঝে তো সামনে তো বাবার অনুষ্ঠান আসছে, জানি না, এ তো গেল শ্বশুরের অনুষ্ঠান, এরপরে আসছে আমার বাবার অনুষ্ঠান। গেল বছর তো তোমরা আমার যার ভিডিও দেখেছো দেখেছো, গেল বছর আমার কালী পুজো ছিল, বাবা মানত করেছিল, কারণ আমি খুব অসুস্থ ছিলাম তখন, আমার বাবা কালী পুজো মানত করেছিল, সেই কালী পুজো মানতটা দেওয়া হয়েছে। আর যা হোক, এবার বাৎসরিক কাজ হয়ে গেছে, এবার প্রত্যেক বছরও তো একটু ঘরে কীর্তন টীর্তন দেয়, কী করবে, মায়ের সঙ্গে এখনও কথা বলিনি, দাদা ভাইরা সব কী করবে জানি না, যা করবে, বাড়ি তো একদিন যাবো ভেবেছি, জানি না কী হবে। এই যে দেখো রয়েছে টমেটো, ঝাল টমেটো রয়েছে, আর এই মাছটা দিয়ে আবার একটুখানি গরম করে নেব, শুকিয়ে নেব, তাহলে বেশ ভালো লাগবে খেতে। কলার তরকারি আমার হয়ে গেছে, আর গাছের থেকে দেখো আমি ক্যাপসিকাম তুলেছিলাম, ক্যাপসিকাম নয় যে আচারের যে লঙ্কাটা লম্বা তুলেছিলাম, কি পাখিতে খেয়ে নিচ্ছে কাঁচা অবস্থায়, দুটো খেয়ে নিয়েছে, বড় হতে দিচ্ছে না। তাই হচ্ছে বিকালবেলা চপ করব, আর এই যে নিম বেগুন করেছিলাম সকালে, তার থেকে বেগুন কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি 4-5 পিস, 4টে, হ্যাঁ 4টে বেগুনি করব সন্ধ্যায় চায়ের সঙ্গে খেয়ে নেব। এই দিয়ে বেশ বিকালে গরম গরম বেগুনি খেতে ভালোই লাগে, বেসন রয়েছে খাওয়া হচ্ছে না, তার হচ্ছে করে ফেলবো। হয়ে গেছে টকটাও একটু শুকিয়ে নিলাম, আর শীতের দিনে এরকম টক কাঁচা লঙ্কা দিয়ে টমেটো টক হোক, বা টক পালন কারা কারা খেয়েছো, টক পালনও খাই, এবার খাইনি সেদিন, বাড়িতে টমেটোর টক রান্না হচ্ছিল ছোটো দেওয়ার, হঠাৎ করে ফ্রিজে বোধহয় এক আটি তোমার টক পালন ছিল, বের করে এনে দিয়েছে যে বৌদি এইটা দেখো কি বের করে এনেছি, টক আমার শ্বশুরবাড়ি সবাই খেতে ভালোবাসে, এটা কি বের করেছি, এটা দিয়ে রান্না করে, তখন দেখি তখন সে টমেটোর সঙ্গে মিশিয়ে দিই, মিশিয়ে দিয়েছিলাম। তা বাড়িতে তো আমি আসার সময় খেয়ে আসিনি, সেই সকালবেলা আমার যা খাইয়ে দিল বললাম তাই খেয়েছিলাম। তা আমার শিষ্য মেয়ে নীলা বলছে যে মা টকটা খুব সুন্দর রান্না হয়েছিল, আমার ওই টক ওরকম স্বাদ লাগে, যে অন্যতেনভাবে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উনুনে দিলেই ভালো লাগে, আর করেছিলাম ওই কাতলা মাছের মাথা দিয়ে করেছিলাম, ওই জন্য টক তো লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করলেই ভালো লাগে। যাই হোক, এখানে রাখলাম ভিডিওটি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আনন্দে থেকো, দেখা হবে যদি ভিডিও ছাড়ি, দেখা হবে পরের ভিডিওতে, কেননা কেউ ওয়াচ টাইমটা দেও না তোমরা, ভিডিও এইভাবে হয় না।